টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বেডের তুলনায় 10 গুণ করোনা রোগী ভর্তি হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে 7 বছরেও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। এই কান্না টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্বজন হারানো মানুষদের। প্রতিনিয়ত মৃত্যুর মিছিলে যোগ হওয়া স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। একের পর এক আসছে রোগীবাহী গাড়ি। 50 সজ্জার কোভিড ওয়ার্ডের বেড, মেঝে ও বারান্দার কোথাও তিল ধারণের জায়গা নেই। আসনের তুলনায় প্রায় 10 গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। ইতিমধ্যে গাইনিও মেডিসিন ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। রয়েছে অক্সিজেন সংকট সহ নানান অব্যবস্থাপনার অভিযোগ। এত নোংরা পরিবেশ, কোনো সুইপার টিপার কিছু নেই, বাথরুমে যাওয়া যায় না, বেসিনে যাওয়া যায় না। রোগীর প্রচন্ড চাপ, গাদাগাদি করে রাখা হয়েছে, ফ্লোরে শুয়ে রাখা হয়েছে। অক্সিজেনের অভাবে আছে, অক্সিজেনের কথা বললাম মানে এখানকার যে কর্মচারীরা আছে, স্টাফগুলো আছে, সেগুলো মনে করেন যে শুধু দৌড়াদৌড়ির উপরে আছে। অবকাঠামো, জনবল সংকটের কথা স্বীকার করে পরিস্থিতি মোকাবেলার কথা জানালেন হাসপাতালটির পরিচালক। পূর্বের জনবল দিয়েই এই সার্ভিসগুলো দিতে হচ্ছে, এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা মনেই করতেছি যে এটা আমাদের জন্য একটা যুদ্ধ। এই যুদ্ধে আমাদের সবার পাশে, আমরা সবাই যেরকম একসাথে কাজ করতেছি, আমাদের সেটা সামনে দাঁড়াইতে হবে। আমরা সেই মানসিকতা নিয়েই রোগীর সেবার চেষ্টা করতেছি। এদিকে 2014 সালে যাত্রা শুরু করা শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালটি কবে নাগাদ চিকিৎসা কার্যক্রম শুরু করবে এ বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন হাসপাতালটির অধ্যাপক ও প্রকল্প পরিচালক। আমরা তো সরাসরি কথা বলতে পারি না মিডিয়াতে, মিডিয়াতে কথা বলতে হলে আগে আমাকে আমার অথরিটি পারমিশন নিয়ে নিতে হবে। বিশাল স্থাপনা শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম শুরু করা গেলে অনেক রোগী বেঁচে যেত বলে মনে করেন সাধারণ মানুষ। অভি ইসলাম, টিভি।